আগাম ঘোষণা অনুসারে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হলো সরকারি ন্যায্যমূল্য দোকানের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা সুলভ মূল্যে সরবরাহ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও অন্যান্য দফতরের আধিকারিকরা। খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেশনিং ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে, তা একমাত্র সম্ভব হয়েছে বিজেপি সরকারের কারণে। কিন্তু অনেকেই রাজ্যবাসীকে নানা কিছু বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাই গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেশনিং ব্যবস্থা উন্নত হলে এক্ষেত্রে জনসাধারণেরও সুবিধা হবে। মূলত রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা এখন ন্যায্য মূল্যে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানান। প্রাদুর্ভাব ভারতবর্ষে হয়েছিল, তারপর থেকে কিন্তু গণবণ্টন ব্যবস্থা শুরু হয়, সবাই এখানে জানেন। এর মাধ্যমে যে একটা প্রাইস, যে জিনিসপত্রের যে প্রাইস, সেটা যেন তার স্টেবিলিটি থাকে, তার জন্যই গণবণ্টন ব্যবস্থা। বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা বিপিএল বা অন্তদ্বয়ে, তাদেরকে যেন ঠিকভাবে তাদের সেই জিনিসপত্র রেশন সবের মাধ্যমে পায়, তার জন্য এই ব্যবস্থা। এবং তাকে স্ট্রেংথেনিং করার আমাদের দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বের সাথে এই দপ্তর ভালোভাবে কাজ করছে। আমি অবশ্যই দপ্তরকেও আমি ধন্যবাদ দেব, এবং আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে যখনই উনি এই দপ্তরে উনি কার্যভার গ্রহণ করেন, তারপর থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটা মোমেন্টাম অনেক বেশি ডেভেলপ করে।